ভয়ঙ্কর। বিষ্ণু বলেন কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি, তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাস্টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি, কথা কন। ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না, স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই, ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই, গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি, আলাদা স্পেশাল লকার আছে না নাই, কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি, সুবহানাল্লাহ। পড়েন নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে, বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাঈ দুনিয়াল মারাতু সালেহা, দুনিয়া সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী, এদের পেটগুলা খনি, এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমু সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ টেন্ডারবাজ চাঁদাবাজ টাকা এগুলো বেরোবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাসে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন, এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়, কথা কন। যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে, কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলা, কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে, লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণ ওনাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে, সুবহানাল্লাহ, পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন, আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে অন্যা নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড, ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ, তার দিকে তাকাবে না, তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু, একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই, কথা কন, হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন, যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে, রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না, আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গমাইলের মেয়ে, এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেড করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে, এতে এতে সম্মান বেড়েছে না কমেছে?
ওদিকে চোখ তুলে তাকানো যায়। এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে বিষ্ণুই বললেন, ইতাআতু যাওজা ও উকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে, এরকম নমুনা আছে না নাই? বই ঘরে আছে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ, সবকিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই, এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই, জেনারেলাইজ করা ঠিক হবে না। তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়। তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের গড়া সংসার। বউ এসে কয় না আমি আইছি মাগার আমি সব খায়া হলাম, আছে না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউ কইরা যারে আনছে এরে দিয়ে ইচ্ছে মতো কাজ করা, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছে, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না। শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা, আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা আল্লাহ সবাইরে তুমি কবুল করো। তো কেয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, খবরদার, খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজি সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাত শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি। হামালাতু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফাসআলুহু ফি আমাই, দুই বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, ঠিক কিনা?